হ্যালো ভিওর্স দু হাজার উনিশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশ হয়েছে সে ভিডিওটি আপনাদের সামনে করছি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দু হাজার উনিশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা আগামী এগারো এপ্রিল 2020 হাজার বিশ তারিখ হতে নিম্নক্তি সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে পরীক্ষার সময়সূচি পরিবর্তন করার অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে পরীক্ষা আরম্ভের সময় হবে দুপুর দুইটা থেকে পরীক্ষা শুরু হবে এটা হবে এগারো এপ্রিল থেকে তেইশ এপ্রিল পর্যন্ত দুই পর্যন্ত আর পরীক্ষার আরম্ভের সময় হবে রমজান মাসে পরীক্ষা হবে সকাল নয়টা থেকে পঁচিশ এপ্রিল দুই হাজার বিশ হতে ষোলো মে দুই তারিখ পর্যন্ত আপনার সকাল নয়টায় পরীক্ষা হবে মানে রোজার সময় আর আপনাদের প্রথম পরীক্ষা হবে এগারো এপ্রিল এগারো চার দু হাজার বিশ শনিবার বাংলা জাতীয় ভাষা আবশ্যিক তারপরে তেরো তারিখ হবে তেরো এপ্রিল দু হাজার বিশ বাংলা সাহিত্য ঐচ্ছিক ইংরেজি ঐচ্ছিক বেসিক হোম ইকোনমিক্স আরবি পালি সংস্কৃত তৃতীয়পত্র তারপর পনেরো চার দুই বিশ গণিত হবে তারপর গ্রন্থকার ও তথ্যবিজ্ঞান হবে উচ্চাঙ্গ সঙ্গীত হবে তৃতীয় পত্র ষোলো তারিখ হবে আপনার বৃহস্পতিবার অর্থনীতি প্রাণীবিজ্ঞান তৃতীয় পত্র তারপরে আঠারো তারিখ হবে ইসলামের ইতিহাস সংস্কৃতি রসায়ন ইতিহাস ব্যবস্থাপনা তৃতীয় পত্র তারপরে উনিশ তারিখ হবে আপনার মনোবিজ্ঞান ক্রীড়া বিজ্ঞান তৃতীয় পত্র তারপরে বিশ তারিখ সোমবার রাষ্ট্রবিজ্ঞান হবে উদ্ভিদ বিজ্ঞান হবে তৃতীয় পত্র তারপরে একুশ চার দুই ভূগোল ও পরিবেশ তারপরে জেনারেল সায়েন্স ফুড অ্যান্ড নিউট্রিশন তৃতীয় পত্র ও হিসাব বিজ্ঞান তৃতীয় পত্র একুশ তারিখ মঙ্গলবার বাইশ তারিখ আপনার হবে ইসলামিক স্টাডিজ অ্যাপ্লাইড হোম ইকোনমিক্স তৃতীয় পত্র এটা হবে বাইশ তারিখ বুধবার তারপরে তেইশ তারিখ বৃহস্পতিবার হবে দর্শন মিত্তিকা বিজ্ঞান ফিন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং তৃতীয় পত্র পরীক্ষা আরম্ভের সময় রমজান মাসে পরীক্ষা যেগুলো হবে সেটা সকাল নয়টা থেকে সেটা হলো পঁচিশ এপ্রিল দু হাজার বিশ শনিবার পরিসংখ্যান হবে রবীন্দ্রসঙ্গীত হবে নজরুল সঙ্গীত হবে লোকসঙ্গীত হবে তৃতীয় পত্র ছাব্বিশ চার দু রবিবার সমাজবিজ্ঞান সমাজকর্ম পদার্থবিজ্ঞান তৃতীয় পত্র মার্কেটিং হবে তারপরে সাতাশ তারিখ সোমবার ড্রামা অ্যান্ড মিডিয়া স্টাডিজ তৃতীয় পত্র তারপর আঠাশ তারিখ হবে আপনার মঙ্গলবার গারস্থ অর্থনীতি তৃতীয় পত্র তারপর উনত্রিশ চার দু বাংলা সাহিত্য ঐচ্ছিক ইংরেজি ঐচ্ছিক বেসিকো ইকোনমিক্স আরবি পলি সংস্কৃত পত্র তারপরে তিরিশ চার দু ভূগোল ও পরিবেশ জেনারেল সায়েন্স ফুড অ্যান্ড নিউট্রিশন এটা চতুর্থ পত্র তিরিশ তারিখ হবে আপনার বৃহস্পতিবার ভূগোল ও পরিবেশ জেনারেল সায়েন্স ফুড অ্যান্ড নিউট্রিশন চতুর্থপত্র তারপর দুই পাঁচ দুই অর্থনীতি হবে চতুর্থপত্র তারপরে তিন পাঁচ দুই রবীন্দ্র বিশ পরিসংখ্যান রবীন্দ্রসঙ্গীত ব্যবহারিক চতুর্থপত্র নজরুল সংগীত লোকসংগীত চতুর্থ পত্র তারপরে আপনার পাঁচ পাঁচ দুই হাজার ইসলামের ইতিহাস সংস্কৃতি রসায়ন ইতিহাস হিসাব বিজ্ঞান চতুর্থ পত্র তারপরে সাত পাঁচ দুই অর্থনীতি পত্র তারপরে নয় পাঁচ দুই বিশ গণিত গ্রন্থকার বিজ্ঞান উচ্চাঙ্গ সঙ্গীত ব্যবহারে চতুর্থ পত্র তারপরে দশ পাঁচ দুই দর্শন মৃত্তিকা বিজ্ঞান চতুর্থ পত্র তারপরে এগারো পাঁচ দু হাজার বিশ রাষ্ট্রবিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান ফিন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং পত্র তারপর বারো পাঁচ দু হাজার বিশ মনোবিজ্ঞান ক্রীড়া বিজ্ঞান ব্যবস্থাপনা চতুর্থ পত্র তারপরে তেরো পাঁচ দু হাজার বিশ বুধবার সমাজবিজ্ঞান সমাজকর্ম পদার্থবিজ্ঞান পত্র চোদ্দ পাঁচ দু হাজার বিশ ইসলামিক স্টাডিজ অ্যাপ্লাইড হোম ইকোনমিক্স পত্র ষোলো পাঁচ হাজার বিশ শনিবার ড্রামা অ্যান্ড মিডিয়া স্টাডিজ চতুর্থ পত্র বিদ্রোহ পরীক্ষার্থীদের প্রবেশপত্র কলেজের অধ্যক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট হতে কলেজের পাসওয়ার্ড ব্যবহার করে ডাউনলোড করে প্রিন্ট করে পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করবে বিতরণের পূর্বে প্রবেশের নির্ধারিত স্থানে পরীক্ষার্থীর ছবি আইকা গাম দিয়ে লাগে ছবির উপর অধ্যক্ষের নির্ধারিত স্থানে কলেজ অধ্যক্ষ স্বাক্ষর করবেন পরীক্ষার্থীরা প্রবেশপত্রে উল্লেখিত বিষয় কোড অনুযায়ী পরীক্ষা অংশগ্রহণ করবে আর পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট এবং পাওয়া যাবে পরীক্ষা সংক্রান্ত জরুরি তথ্যের জন্য পরীক্ষা চলাকালীন প্রতিদিন অন্তত তিনবার সকাল দুপুর রাত জাতীয় বিশ্ববিদ্যালয়ের উল্লেখিত ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ করা হলো উল্লেখ্য কোনো বিজ্ঞপ্তি ডাক মারফত প্রেরণ করা হবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক করবেন এই ভিডিওটি লাইক করবেন এবং এই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন তাহলে পরবর্তীতে ডিগ্রিটা আপডেট তথ্য আপনারা পাবেন রুটিন যদি চেঞ্জ হয় তো ভিডিও পাবেন অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন এবং অন্য কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শুরুতে শেষ পর্যন্ত দেখার জন্য